বড় বিষয় হচ্ছে ব্রুডিংটা পারফেক্ট, ব্রুডিংটা পারফেক্ট হবে, বাচ্চা ভালো থাকবে, মুরগি ভালো থাকবে, আর মুরগি ভালো থাকলে আমরা খামারি বাইরে ভালো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি চাষি বানি। আজকে আবারও চলে এসেছি হাসেম ভাইয়ের খামারে। খামারটার লোকেশন হচ্ছে সারদাগঞ্জ কাজী মার্কেটের পাশেই, কাশিমপুর থানা যেখানে ঠিক তার পাশেই। তো আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই যে ইনফ্রারেড টেকনোলজির যে হিটিং বাল্বগুলো, এগুলো ব্রুডিংয়ে কতটুকু কার্যকরী সেই বিষয়টা হাসেম ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জেনে নিব। হাসেম ভাই, এই ব্রুডিংয়ের বয়স কয়দিন চলছে? আজকে বয়স চলতেছে সাইড। প্রথমে তো শীত পড়ে গেছে, আর শীতের সময় তো ব্রুডিংয়ে আমাদের টেম্পারেচার উঠেছে, অনেক কষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে এই বাচ্চার ভূমিকা কী? আমি আগে লাল বাতিগুলা জ্বালাইতাম 100 ওয়াটের 200 ওয়াটের, আমি একটা বর্ডারে 4টা 200 ওয়াটের বাল্ব দিতাম, 800 ওয়াট আমি 500-600 বাচ্চা হিট দিতে পারিনি, মানে হয় না। তারপরও মুরগি বড়ার তলে চাপে খালি চাপে দেখো দেখবে ওই মুরগি ধরা ধরা মোটাই লিটার। তো অনেক চিন্তা করলাম যে তো সরকার খামার থেকে যে বাল্বটা আছে এটা আমি আইনটা সেট করি, শুধু একটা বাল্বই আমার এই 600 বাচ্চা কাবার দিয়ে ভালো। তারপর বাচ্চা মাঝখানে থাকে না, বর্ডারের সাইডটা বসে থাকে। আগে আপনি 800 ওয়াট দিতেন, তারপর কভার হইতো না, কভার না, এই বাল্বটা মাত্র 250 ওয়াট। 250 ওয়াট, শুধু 250 ওয়াট, এই 250 ওয়াট মুরগি হিট খাইয়া চারো দিকটা বয়া থাকে, বাকি তলে থাকে না, চারো দিকটা ছড়া মিটা বয়া থাকে। আমার ওই 250 ওয়াট আমি চালাইতেছি, আর সেটা আমার 800 ওয়াট ছিল, ওই 800 ওয়াটের থেকে আমার 250 ওয়াট অনেক বেশি তাপ দিচ্ছে, আমার কারেন্টের খরচটা সাশ্রয় হচ্ছে। আমার আগে অনেক বিল আসতো কারেন্ট, দেখা গেছে শীতের মধ্যে ওই 600 বাচ্চা পালতে গেলে আমার 2500-3000 টাকা বিল আছে। তো এখন আমি আমার অতটা বিল আসে নাই, জনগণ তো জানি যে 250 ওয়াটে কতটুকু বিল থাকতে পারে বা কয়েকটি আসতে পারে। এই ব্যাস নিয়ে কয় ব্যাস ব্রুডিং করতে? এটা আমি দুইটা করছি। দুইটা ব্যাস ব্রুডিং করতেছেন, এর মধ্যে বাল্বের কোনো সমস্যা হয় নাই, আর মাত্র 250-500 ওয়াটে 1200 বাচ্চা ব্রুডিং, 1200 বাচ্চা ব্রুডিং করতেছি। গরমের দিনে কিন্তু আরো বেশি করতে হবে? হ্যাঁ, গরমের দিনে একটাই এলাম, এক বাটারে এলাম, এক বাতি এলাম। গরমের দিনে আপনি আগে কয়টা বাল্ব ব্যবহার করতেন? গরমের দিনে আগেও আমি এই লাল বাতি গুলা ইউজ করছি, ওইটা আমার 800 লাগছে। গরমের দিনে ওইটা পারফেক্ট হয়, কিন্তু শীতের দিনও হয় না, কভার করতে পারে না, কিন্তু গরমের দিনে ওইটা কভার করতে পারে, কিন্তু শীতের দিনে একটা ভালো পায় এটি কভার করতে পারে। ব্রুডিং এর বাচ্চা যদি ঠান্ডা লেগে যায়, অর্থাৎ ওই সঠিক তাপটা না পায় প্রথম 3-4 দিন, তাহলে কিন্তু সেই বাচ্চার ভবিষ্যৎ খারাপ, মর্টালিটি অনেক হয়। ঠান্ডা সর্দি ধরে গেলে তো সেই ব্যাচের লাভের দুটাই থাকে। আমাদের দেশে যত পোলট্রি খামারে আছে তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন, তারা কি এই বাল্বটা ব্যবহার করতে পারে, এটার ব্যাপারে আপনি তো সন্তুষ্ট? যত খামারি ভাইয়েরা আছে আমি আশা করি যে এই বাল্বটা সবাই যাতে ইউজ করে, কারণ এটা ইউজ করলে মানে হিটও কভার দিতে পারে একটাই, আপনার 600 ওয়াট আরো সে বইতেছে, আর ওই লাল বাতি গিলা 800 ওয়াট কি করলো হিট কভার দিতে পারে না, না দাও তো ওই যে বর্ডার তলে যাতে দিতে ভাড়াভাড়ি করে, ওই ক্ষেত্রে ঠান্ডাও লাগে মোটে লিটারও, আর এই বাল্ব ঠান্ডা লাগে না, কারণ এই যে আমার বাচ্চা দেন কত সুন্দর, কোনো ঠান্ডা নেই, কোনো কিছু নেই, ফুরফুরা দৌড় পাচ্ছে, এই করতেছে আদা খেতে আছে, কোনো মোটে লিটার নেই, বাচ্চা পুরোপুরি সুস্থ, আল্লাহর মধ্যে ভালো আছে বাচ্চা। আমরা সবাই এই বাল্বটা ইউজ করি, আমরা বিদ্যুৎ সাশ্রয় হবে। বড় বিষয় হচ্ছে ব্রুডিংটা পারফেক্ট, ব্রুডিংটা পারফেক্ট হবে, বাচ্চা ভালো থাকবে, মুরগি ভালো থাকবে, আর মুরগি ভালো থাকলে আমরা খামারি বাইরে ভালো, মুরগি ভালো না থাকলে আমরা খামারি বাইরে ভালো না। নিজে উপকার পাবে, একবার ইউজ করলে বুঝতে পারবে যে আসলে কতটুকু শক্ত কতটুকু ভালো, একবার ইউজ করলে বুঝতে পারবে। তো সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে একটা তথ্য দিচ্ছি, এই ধরনের বাল্ব দেখতে একই রকম বিভিন্ন মানের হিটিং বাল্ব কিন্তু বাংলাদেশের বাজারে এখন পাওয়া যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু নিম্নমানের বাল্বগুলো বাজারে সয়লাভ হয়ে গেছে, যে কারণে সেগুলো দামে সস্তায় বা কিছুটা কমে হলেও টেকসই হয়। তো আমরা যে বাল্বগুলো আপনাদেরকে দিচ্ছি সেগুলো আমরা নিজেরা ব্যবহার করে গুণগত মান যাচাই করে তারপরে হচ্ছে গিয়ে খামারিদেরকে দিচ্ছি। যেহেতু শখের খামারকে আপনারা চিনেন জানেন, শখের খামার সবসময় কোয়ালিটিটাকে প্রায়োরিটি দেয় এবং আপনাদের খামারিদের রিভিউ নিয়মিত নিয়ে থাকে। তো ভালো প্রোডাক্ট না দিলে কিন্তু আমরা রিভিউ নেওয়ার জন্য অন্তত কোনো খামারে সরাসরি আসতে পারি না। সুপ্রিয় দর্শক, এর আগে যে ব্লগটা দেখিয়েছিলাম সেখানে কিন্তু হাসেম ভাইয়ের খামারের এই
বর্তমানে যে মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলোই দেখাইছিলাম অনেক ছোট ছিল তো আপনাদের কিন্তু অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে নিপল ড্রিঙ্কারে ঠিকঠাক মতো পানি খায় না আমার মনে হয় তাদের এই ভ্রান্ত ধারণা থেকে সরে আসা উচিত এখানে দেখেন নিপল ড্রিঙ্কারে পানি খেয়েই কিন্তু পুরো শেডের মুরগিগুলো বড় হয়েছে যদি নিপল ড্রিঙ্কারে ঠিকঠাক মতো মুরগি পানি নাই খাইতো তাহলে এই মুরগিগুলা কি খায়া বড় হইলো সেটা একটু চিন্তা করেন তো এই ভ্রান্ত ধারণা থেকে সরে আসুন নিপল ড্রিঙ্কার কিংবা বেল ড্রিঙ্কার পানির অটোমেটিক এই অটো সিস্টেমগুলো আপনারা আপনাদের খামারে ব্যবহার করুন তাহলে খুব সহজেই কাজের ঝামেলা কমিয়ে ফেলতে পারবেন এছাড়াও বর্তমানে যে একটা বড় সমস্যা হচ্ছে কর্মচারী ঠিকঠাক মতো পাওয়া যায় না তো এই সমস্যাটাও কিন্তু সমাধান করতে পারবেন এই নিপল ড্রিঙ্কার কিংবা বেল ড্রিঙ্কার ব্যবহার করে তো নিপল ড্রিঙ্কারে হাসেম ভাইয়ের কিন্তু খুব ভালো রেজাল্ট আসতেছে যদি গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট চান তাহলে অবশ্যই শখের খামারের সাথে যোগাযোগ করুন স্ক্রিনেও শখের খামারের হটলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত হতে আপনারা প্রোডাক্টগুলো কুরিয়ারে সংগ্রহ করে নিতে পারবেন এছাড়া সশরীরে আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে শখের খামার এক বহুদেক নবীনগর সাভার ঢাকা গুগল ম্যাপে ঢুকে শখের খামার লিখে সার্চ দিলে পাবেন আমাদের ওয়েবসাইট থেকেও কেনাকাটা করতে পারেন ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.shokherkhamar.com.bd আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম